ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত 10টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দপুরিয়া মসজিদ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, ফুয়াদ কাজীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বাড়ির সামনে প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।